আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের আজকের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসটি সাজানো হয়েছে প্রিপোজিশনের পরিচয় নিয়ে প্রিপোজিশন আমাদের ইংরেজি ভাষায় বা ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই প্রিপোজিশন পরীক্ষার জন্য পড়ার আগে প্রিপোজিশনগুলো ভালো করে চিনতে হবে তাই আজকের ক্লাসে আমরা প্রিপোজিশনের বিভিন্ন রকম নিয়ে বা ধরন নিয়ে কথা বলবো প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে যেমন দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড এখানে ইন প্রিপোজিশন এবং তা কাউ এবং ফিল্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে গঠন ও কার্যকারিতা ভেদে প্রিপোজিশন এর শ্রেণীবিন্যাস প্রথমেই রয়েছে সিম্পল প্রিপোজিশন একটি ওয়ার্ড দ্বারা গঠিত প্রিপোজিশনই হল সেন সিম্পল প্রিপোজিশন যেমন ইন অন বাই অ্যাট উইথ ইত্যাদি এগুলো আমরা সহজেই চিনতে পারি বা আমরা ছোটোবেলা থেকেই এগুলোকে প্রিপোজিশন হিসেবে জেনে এসেছি এর পরে রয়েছে ডাবল প্রিপোজিশন দুটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে ডাবল প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় যেমন উইথ এবং ইন যোগ হয়ে হয়েছে উইথ ইন ইন প্লাস টু মিলে হয়েছে ইন টু এ ধরনের আরও অনেক ডাবল প্রেপোজিশন রয়েছে এরপরে রয়েছে কম্পাউন্ড প্রেপোজিশন নাউন অ্যাজেকটিভ বা অ্যাডভার্ভের পূর্বে সিম্পল প্রেপোজিশন যুক্ত হয়ে যে প্রেপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রেপোজিশন বলে এখানে অন এর স্থানে এ এবং বাই এর স্থানে বি বা বি হয় যেমন অ্যাবাউট অন প্লাস বাই প্লাস আউট সমান সমান অ্যাবাউট এবং বাই প্লাস লো এই দুটো মিলে হয়েছে বিলো এগুলোকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে চার নাম্বারে রয়েছে ততোধিক প্রেপোজিশন বা ওয়ার্ড একত্রে প্রেপোজিশন গঠন করে যেমন ইনফ্রন্ট অফ ইন অর্ডার টু ইন লিউ অফ ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ফ্রেশ প্রেপোজিশন ভালোভাবে চিনতে হলে বা বুঝতে হলে অবশ্যই আমাদের ফ্রেজ সম্পর্কে ধারণা থাকতে হবে ফ্রেজ সম্পর্কে আমি আগেও কথা বলেছি অন্য কোনো ভিডিওতে তারপরেও এখন আবারও বলছি ফ্রেজ হল একটি শব্দের চেয়ে বেশি তার মানে হচ্ছে এক শব্দের বেশি দুই তিন অথবা এর চেয়েও বেশি শব্দ দিয়ে গঠিত কিন্তু একটি সেন্টেন্সের চেয়ে ছোট তার মানে সেন্টেন্স নয় কিন্তু আবার একটি ওয়ার্ডও নয় একটি ওয়ার্ডের বেশি এবং একটি সেন্টেন্সের চেয়ে কম কোনো একটি শব্দগুচ্ছকে বা গ্রুপ অফ ওয়ার্ডসকে ফ্রেজ বলে ফ্রেজ নিয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা আছে যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি ইন ফ্রন্ট অফ এখানে তিনটি ওয়ার্ড মিলে একটি প্রেপ্রেজিশন যুক্ত গঠিত হয়েছে সুতরাং এটি একটি ফ্রেস প্রিপোজিশন এরকম রয়েছে ইন অর্ডার টু ইন লিভ অফ ইত্যাদি এরপরে রয়েছে পার্টিসিপল প্রিপোজিশন পার্টিসিপল অফ ভার্ব প্রেজেন্ট অর পাস্ট আমরা জানি পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলও রয়েছে পাস্ট পার্টিসিপলও রয়েছে কখনো কখনো প্রিপোজিশনের মতো এগুলো ব্যবহৃত হতে পারে যেমন আই স দ্য পিপল ওয়ার্কিং পাস্ট হিম একটি একটি পার্টিসিপল প্রেপোজিশন যেমন ডিউরিং ডিউরিং শব্দটিও একটি পার্টিসিপল প্রিপোজিশন বলা যায় কারণ এটি প্রেজেন্ট পার্টিসিপলের মতোই গঠন এরপরে রয়েছে ডিসগাইজড প্রেপোজিশন নাম্বার সিক্স অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অন অ্যাট অফ ইত্যাদি প্রেপোজিশনের পরিবর্তে এ অথবা ও ব্যবহৃত হয় এরূপ এ বা ওকে ডিসগাইজ প্রিপজিশন বলে যেমন আমরা যখন বলি ইট ইজ এইট ও ক্লক এর মানে হচ্ছে ইট ইজ এইট অফ ক্লক এই অফকে আমরা সংক্ষিপ্ত করে বা ডিসগাইজ করে ও লিখতে পারি এর পরে রয়েছে স্পেশাল প্রেপোজিশন দেন ও বাট মূলত কনজাংশন হলেও কখনও আবার প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাদের স্পেশাল প্রেপোজিশন বলে যেমন আই এম ওল্ডার দেন হার এখানে দেন প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে সবশেষে রয়েছে ভার্বাল প্রেপোজিশন এই জাতীয় প্রেপোজিশন ভার্বের পূর্বে যুক্ত হয়ে নতুন ভার্ব যেমন ওভার লুক লুক শব্দটির আগে ওভার প্রেপোজিশন যুক্ত হয়েছে এবং লুক শব্দটি একটি ভার্ব সুতরাং এটিকে ভার্বাল প্রেপোজিশন বলা যায় এরপরে রয়েছে উইথ ড্র উইথ একটি প্রেপোজিশন এবং ড্র একটি ভার্ব এবং দুটি মিলে একটি ভার্বাল হয়েছে যার নাম উইথ ড্র সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা বিভিন্ন রকমের প্রেপজেশন সম্পর্কে এবং এই ধারণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রেপজেশন সম্পর্কে আরও কিছু আলোচনা করব বিস্তারিত আলোচনা করব এবং পরীক্ষা সম্পর্কিত বা পরীক্ষায় প্রেপোজিশন কিভাবে আপনারা অ্যান্সার করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম